7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 35,000-এরও বেশি ফিলিস্তিনি। এই আগ্রাসনে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করে বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত 56% নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলের নিরলস আগ্রাসনে অন্তত 35,173 জন নিহত হয়েছেন। গত 30 এপ্রিল পর্যন্ত গাজায় নিহতের মধ্যে প্রায় 25,000 জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে 40% পুরুষ, 20% নারী এবং 32% শিশু এবং 8% বয়স্ক মানুষ রয়েছেন। লোপা ইসলাম, CNN বাংলা।